হৃদরোগে আক্রান্ত রিজভিকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির হাসপাতালে গিয়ে দেখে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মির্জা ফখরুল রাজধানীর ল্যাব এইড হাসপাতালে যান তিনি চিকিৎসকদের কাছ থেকে রিজভির চিকিৎসার বিষয়ে খবর নেন এছাড়া রিজভির সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল পরে সাংবাদিকদেরকে বিএনপির মহাসচিব বলেন চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে আমরা আশাবাদী রুহুল কবির রিজভি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এ সময় বিএনপির নেতা ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আমানুল্লাহ আমান আব্দুস সালাম মীর সরাফত আলী সফু মোস্তাফিজুর রহমান বাবুল শামীমুর রহমান শামীম রফিকুল ইসলাম মির নেওয়াজ আলী নেওয়াজ অরেশ আলী মামুন সাইরুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব সাবেক মহাসচিব অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন যেহেতু রিজভি সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে সেহেতু এখনই কিছু বলা যাচ্ছে না তার অবস্থা সংকটাপন্ন ক্রিটিক্যাল তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে তিনি এখন হাসপাতালে অধ্যাপক সৌরভ উজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীর অসুস্থতার খবর টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য সায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন রুহুল কবির রিজভি আজ দুপুর বারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন এরপর দুপুর একটার দিকে তিনি নয়াপাল্টনের দলীয় কার্যালয়ে যান দলীয় কার্যালয়ে যাওয়ার পর দুপুর শো একটার দিকে রিজভি বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়